আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ধর্ষণ করে খুন করার যে আইন, সে আইন প্রেস করেছেন এবং এই আইনকে কড়া আইন রূপে গণ্য করার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আমাদের মেয়ে আরজি করে ধর্ষণ করে খুন করা হয়েছে। ধর্ষক একটা ছিল না, একাধিক ছিল আমরা যা খবর পাচ্ছি। গতকাল থেকে আজ পর্যন্ত বিধানসভায় যা দেখলাম আমরা, তাতে আমার মনে হলো যে আমাদের সরকার, পশ্চিমবঙ্গের সরকার ধর্ষণ কাণ্ডের এই বনটার জন্য এক মিনিট নীরবতাও পালন করেনি বিধানসভার ভিতরে। তার জন্য এই এই সরকারকে ধিক্কার জানাই। আজকে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতরে বক্তব্য রাখছিলেন, তখন মনে হচ্ছিল যেন তিনি খুব রাগান্বিত হয়ে বক্তব্য রাখছিলেন। নতুন আইন আনার জন্য যে বিল পেশ করছিলেন, সেই সময়ে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী একবার মাত্র আরজিকর ঘটনার নাম নিলেন, কিন্তু সেটা পুরোপুরি নিলেন না। আরজিকর ঘটনার নাম কম নিয়ে তিনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কোথায় কত ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের হিসাব দিতে গেলেন। এবং আমরা লক্ষ্য করলাম যে আরজিকর ঘটনাকে লঘু করার জন্যে সে আরজিকর ধর্ষিতা আমার বোনটার অন্যভাবে নাম নিয়েও অনেক রকম বক্তব্য দিতে পারতেন, কিন্তু তিনি রেগে রেগে মনে হচ্ছিল যেন তাকে আজকে বিধানসভার যে বিল পেশটা করতে হলো, আনতে হলো, তাতে তার ভীষণ দুঃখ হলো। দুঃখ করে লাভ নেই। আজকে আমরা বাংলার মানুষ তাকিয়েছিলাম মমতা ব্যানার্জির দিকে, যে আজকে তিনি আমাদেরকে কি অভয়বাণী শোনান। কিন্তু তিনি কি শোনালেন? তিনি শোনালেন যে কলকাতার পুলিশ একটা সঞ্জয়কে ধরেছে, তার ফাঁসি তো উনি চেয়েছেন, তার ফাঁসি উনি চেয়েছেন। আমরা তার মুখ থেকে শুনতে চাইছিলাম সিবিআই যতই ইনভেস্টিগেশন করুক, তারও তো দায়িত্ব পড়ে সিবিআইকে সাহায্য করা। তিনি জানেন এবং তার সহযোগীরা জানেন এই অপকর্ম, এই ধর্ষণ, এই খুন কারা করেছে, তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য সিবিআইকে তার সাহায্য করার প্রয়োজন ছিল, সেটা তিনি বিধানসভায় বললেন না। বিধানসভায় আবার কি বললেন? যে আমরা রাত্রি সাথীর ব্যবস্থা করছি, যাতে রাত্রিবেলায় মহিলাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। রাত্রি সাথী কাদেরকে করবেন দিদি? রাত্রি সাথী যদি তৃণমূলের গুন্ডা বাহিনী হয়, তাহলে তো আমাদের যা হওয়ার তাই, নতুন আইন করে লাভ নেই। আপনি বলছেন আমরা বিভিন্ন পার্টি আপনার নামে স্লোগান দিচ্ছে যে দফায় এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ, তখন আপনি আপনার লোক দিয়ে বিভিন্ন আন্দোলনের লোককে গালিগালাজ এবং মারা করাচ্ছেন। আজকে আপনি বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং অমিত শাহর পদত্যাগ চাইলেন, আপনাকে কি বলা যায়? দেখেন, প্রধানমন্ত্রী বিজেপির হলেও সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আপনি তৃণমূলের হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমরা আপনাকে সম্মান জানাবো, প্রধানমন্ত্রীকে সম্মান জানাবো, যে যাই পার্টি করুক। আমরা বিজেপি পার্টিকে ঘৃণা করি, তার মানে এই নয় যে প্রধানমন্ত্রীর পদটাকে ঘেন্না করি। আমরা তৃণমূল পার্টির মস্তান বাহিনীকে ঘেন্না করি, তার মানে এই নয় মমতা ব্যানার্জি আপনাকে বা আপনার চেয়ারকে ঘেন্না করি। আপনাকে কোনো আইন আনার প্রয়োজন নেই পশ্চিমবঙ্গে। একটা কথা বলছি, আপনি শুধুমাত্র আপনার লেঠাল বাহিনী দেখে আপনি সামাল দিন, তাহলে পশ্চিমবঙ্গে নারী ধর্ষণ হবে না, পশ্চিমবঙ্গে নারীদের উপরে নির্যাতন হবে না, পশ্চিমবঙ্গে মানুষের কন্ট্রোল হবে না। দিদি দেখলেন জনগণের আন্দোলন, অভিষেক ব্যানার্জি যেটা বলছে, জনগণের আন্দোলনকে আপনি মর্যাদা দিন। রাগ করে রেগে রেগে বিধানসভায় বক্তব্য দিয়ে আপনি জনগণের আন্দোলনের কণ্ঠস্বরকে দমাতে পারবেন না। আজকে লালবাজারে নতুন ডাক্তাররা, হবু ডাক্তাররা তার প্রমাণ দিয়ে দিল।
ভালো পড়ার, ভালোভাবে চলার, আরাম করে ঘুমাবার আশা করি আপনার কাছে। আপনি সেই আশাটাকে রাগ বলে প্রতিগণ্য করবেন না, আপনি রেগে রেগে বক্তব্য দেবেন না। আপনি যত রাখবেন পশ্চিমবঙ্গে আপনার অ্যান্টি সোশ্যাল কর্মীরা আরো হারমাদ্রা আরো হিটলারি কায়দায় মানুষের উপরে দমন পীড়ন চালাবে। তাই আপনি আজকে যে বিধানসভায় বক্তব্য রাখলেন, এই বক্তব্য বাংলার মানুষের হৃদয় বিজড়িত করেনি, আইন আনলেন, ভালো কথা। এই আইন আমরাও চাই। আপনি কি বললেন যে আমি নরেন্দ্র মোদীকে দুটো চিঠি করেছি? আপনি দুটো চিঠি করে নরেন্দ্র মোদীকে আপনার দায়িত্ব থেকে খালাস নিতে পারেন না। পশ্চিমবঙ্গের যতগুলো অঘটন ঘটবে তার দায়ী মুখ্যমন্ত্রী হিসাবে আপনাকে নিতে হবে এবং আপনার পার্টিকে নিতে হবে।